হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মূলা শাকে নানা ধরনের উপকারিতা থাকলেও যাদের জন্য এই শাক বিপজ্জনক তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাহলে ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনারা অনেক উপকার পাবেন। শাক আমাদের সকলেরই পছন্দ, কিন্তু এই মূলা শাক অনেকের কাছে হয়ে উঠতে পারে বিপজ্জনক। আমরা না জেনেই এই শাক খেয়ে থাকি। এই শাকের নানান উপকারিতা রয়েছে, তবে কিছু ব্যক্তির জন্য এই শাকটি ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। মূলা নাম শুনেই অনেকে চোখ কুসকান, অনেকেই মূলা খেতে চান না। তবে এবার মূলা নয়, মূলা শাকের কথা বলছি। মূলা শাক স্বাদে বেশি মজার না হলেও এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। তেতো স্বাদের কারণেই অনেকেই মূলা শাক খেতে চান না। আপনি হয়তো বা কখনো চিন্তাও করেননি তিক্ত স্বাদের এই শাকের রয়েছে এত গুণাবলী। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই শাকের কিছু উপকারিতা সম্পর্কে। মূলা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, দেহে রোগ প্রতিরোধ করে। এছাড়াও এতে মলিবডেনাম, পটাশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ফলিক অ্যাসিড রয়েছে। মূলা শাক অ্যান্টি ক্যান্সার উপাদান সমৃদ্ধ সবজি। মূলা শাক গ্রহণ করলে অ্যালার্জি ও হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। মূলা শাক আমাদের দেহ থেকে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক পরিষ্কারক হিসেবে কাজ করে, ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারের আক্রমণ থেকে এটি শরীরকে রক্ষা করে থাকে। মূলা শাকে বিদ্যমান ফাইবার দেহের ব্লাড সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই আমরা তো দর্শক চলুন তাহলে জেনে নেই এই শাক খেতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। মূলা শাকে প্রচুর পরিমাণ অক্সালেট রয়েছে। অধিক পরিমাণে মূলা শাক গ্রহণ করার ফলে অক্সালেট জমাট বেঁধে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া ক্যালসিয়াম শোষণে অক্সালেট বাধা সৃষ্টি করে থাকে। যারা কিডনি বা পিত্তথলির বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের মূলা শাক এড়িয়ে চলা উচিত। তো দর্শক, আপনারা জানতে পারলেন মূলা শাকের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। তো জেনে বুঝে এই শাক খান। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।